কুণাল ঘোষের ছবি নিয়ে কি সব কাণ্ড দেখুন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমার কাছে এটা অনেক দিক দিয়ে এলো আর কি, হোয়াটসঅ্যাপে বুঝতে পারলাম যে এটা ভাইরাল হয়ে গেছে। কুণাল ঘোষের একটা ছবি, বা সে না কিসে দাঁড়িয়ে রয়েছেন, তো এই ছবিটা কিন্তু আমি আগেই দেখেছি, অনেক আগেই কিন্তু কুণাল ঘোষ নিজেই পোস্ট করেছেন। আসলে কুণাল ঘোষের ছবি তোলা এবং ছবি পোস্ট করা এটা একটা মানে অভ্যেস, এটা বলবো। মানে যখন যাত্রা শুরু করেছিলেন একেবারে কলকাতা এয়ারপোর্ট থেকে, ছবি তুলেছেন, ছবি ছেড়েছেন এয়ারপোর্টের সামনে থেকে, ছবি তুলে ছেড়েছেন দুবাইয়ে পৌঁছে গিয়ে, ছবি তুলে ছেড়েছেন, এইসব করেছেন। তো এটা হচ্ছে স্পেনের ছবি, তো অনেক ছবি ছেড়েছেন, তার মধ্যে এটা একটা। দাঁড়িয়ে রয়েছেন গাড়িতে, যেটা বাস বলা হচ্ছে এখানে, তো সেই ছবিটা দিয়ে যেটা আর কি লেখা হয়েছে, আগে পাঞ্জাব থেকে লোকজন বিদেশে গিয়ে ড্রাইভার হতো শুনেছিলাম, কিন্তু বাংলা থেকে লোকজন বিদেশে গিয়ে বাস কন্ডাক্টর হচ্ছে প্রথম দেখলাম। আসলে কুণাল ঘোষ ছবিটা এমনভাবে তুলেছেন, দেখে কিন্তু বাস কন্ডাক্টরই মনে হচ্ছে, তাই না দর্শক? আমরা যারা চিনি কুণাল ঘোষকে, আমাদের অবশ্য বুঝতে সমস্যা হচ্ছে না, কিন্তু যে বা যারা প্রথম দেখবেন, যারা হয়তো কুণাল ঘোষকে চেনেন না বা এই ছবিটা আগে দেখেননি, তারা তো হঠাৎ করে দেখলে তো ভাববেন যে হ্যাঁ, কোনো এক বাস কন্ডাক্টর। কারণ যেভাবে কুণাল ঘোষ ছবিটা তুলেছেন এবং ব্যাগটা এদিক থেকে এইদিকে এমনভাবে রেখেছেন, এইভাবেই তো বাস কন্ডাক্টররা তো এইভাবেই তো টাকার ব্যাগটা রাখেন, টিকিট থাকে, টাকা থাকে। হ্যাঁ, একটু হয়তো চাকচিক্যতা রয়েছে, তো বিদেশের বাস, বিদেশের লোকেরা, ওখানকার যা পরিবেশ একটু চকচকে ঝকঝকে থাকে, ব্যাপারটা পরিবেশটা ভালো, হয়তো মানে ওখানকার কোনো একজন চকচকে ঝকঝকে কন্ডাক্টর, এটা হয়তো ভাবা হতে পারে। কিন্তু যেভাবে ছবিটা দিয়েছেন, ছবিটা কিন্তু একেবারেই বাস কন্ডাক্টরের মতোই একটা ছবি, ওই পোজে একটা ছবি, তো হয়তো সেই জন্যই তাকে এখন এইভাবে কটাক্ষের শিকার হতে হচ্ছে। মানে ছবিটা এমন তুলে ছেড়েছেন, পোস্ট করেছেন, যে আগে পাঞ্জাব থেকে লোকজন বিদেশে গিয়ে ড্রাইভার হতো শুনেছিলাম, কিন্তু বাংলা থেকে লোকজন বিদেশে গিয়ে বাস কন্ডাক্টর হচ্ছে প্রথম দেখলাম। মানে কুণাল ঘোষকে একেবারে যাচ্ছে তাইভাবে কটাক্ষ আর কি। আর কুণাল ঘোষই বা কেন এরকম একটা ছবি তুলবেন, জানেন তো, অনেকেই তার সমালোচনা করেন, কটাক্ষ করেন অনেকে তাকে, তো এমন তুলে ছেড়েছেন, ফলে আর যারা কটাক্ষ করেন, সমালোচনা করেন, তারাও আর সুযোগটা হাতছাড়া করেননি, ফলে ছবিটা পেতেই একেবারে এইভাবে লিখে ছেড়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, একেবারে বাস কন্ডাক্টরের সঙ্গে তুলনা করেছেন, মানে তার যা ভঙ্গি এই ছবিতে সেটা দেখে। তো আমি জানি না এটা আবার কুণাল ঘোষ দেখেছেন কি না, যে তার ছবি নিয়ে কী সব চলছে। আসলে তার বা তাদের ছবি, তাদের স্পেনে যাওয়া, এই সব নিয়ে বাংলা থেকে অনেকেই মানে নানান সব মন্তব্য করছেন, পোস্ট করছেন। সন্ময় ব্যানার্জি, তিনি একটা পোস্ট করেছেন, সেই সব নিয়ে তো স্পেনে বসেই তো অনেক কিছু অ্যাকশান নিতে শুরু করেছেন তারা, আইনি নোটিশ পাঠানো, পুলিশকে দিয়ে মানে কেস করানো বা পুলিশকে দিয়ে ব্যবস্থা নেওয়া, যা সব দেখছি আর কি, ওখান থেকে হুঁশিয়ারি দেওয়া। আবার এটাও বলা হয়েছে যে মানে সন্ময় ব্যানার্জির নাম করেননি, কিন্তু উদ্দেশ্য করে বলা হয়েছে যে এরকম বলার জন্য পুলিশ অ্যাকশান নিয়েছে, উনি প্রমাণ দিতে পারেননি, পুলিশই ব্যবস্থা চলছে, ওনারাও সাবধান, মানে সাবধান করার চেষ্টা করেছেন যে নিজের দায়িত্বে পোস্ট শেয়ার এইসব করবেন। জানি না আমাকে উদ্দেশ্য করে কথাটা বলেছেন কিনা, কারণ আমি তো সন্ময় ব্যানার্জির ওই সব বিষয়ে তো আমি অনেক পোস্ট করেছি, পাশে থেকেছি, থাকার মতো প্রয়োজন মনে করেছি। তো যাই হোক, আমরা তো চুপ করছি না, তো জানি না আবার এইসব নিয়ে মানে আবার এইসব কথাগুলো বলছি বলে আবার নতুন করে কোনো কেস আবার আমার নামে দেবেন কি না, যে কেন আমাকে বাস কন্ডাক্টরের সঙ্গে তুলনা করা হয়েছে। আমি তো কুণাল ঘোষ, আমি তো তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্র, তারপরে পত্রিকার সাংবাদিক, দায়িত্ববান বলে হয়তো আমার ইমেজকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে আরামবাগ টিভির মাধ্যমে, কেস দিয়ে দাও, হয়তো ওখান থেকে কোনো একটা অর্ডার চলে আসবে, ব্যাস পুলিশ নোটিশ পাঠাতে শুরু করবে, তো আমি কি করব? আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, সোশ্যাল মিডিয়াতে যা সব দেখি সেই সবগুলো নিয়ে মানে আমরাও নজর রাখি যে কী নিয়ে চর্চা হচ্ছে ইত্যাদি বিষয়। আবার যদি কখনো ভুল বার্তা যায়,
সেগুলো আমরা ঠিক করে দিই। যেমন কেউ কেউ অনেকে ভাবতে পারেননি যে ইনি কোণাল ঘোষ, তো হয়তো অনেকের মধ্যে এখনও সেই ভুল ধারণা রয়েছে, হয়তো কেউ ভেবেছেন যে তার মানে হয়তো কেউ বাংলা থেকে গিয়ে ওখানে বাস কন্ডাক্টর হয়েছেন। তো তাদের ভুলটাও তো ভাঙতে হবে যে না, উনি বাস কন্ডাক্টর নন, উনি কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। এটাও তো মানে উপকার করছে আপনাদের, আপনার জন্য, যে যে ভুল ধারণা তৈরি হচ্ছে অনেকের মনে, যারা চেনে না জানে না, এরকম শুধু লেখাটা দেখছেন আর ছবিটা দেখছেন, কিছু আন্দাজ করছেন, কিছু ভুল ভাবছেন, তাদের তো ভুলটা তো ভাঙাতে হবে যে না, উনি উনি বাস কন্ডাক্টর নন, উনি কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের নেতা। এরপরও যদি কেস দিতে ইচ্ছে করে দেবেন, কি আর করার আছে, কিন্তু এটাও ভাববেন যে আপনাকে নিয়ে কেন এত লেখালেখি চলে, কেন এত লেখালেখি চলে আপনার, মানে আপনার যে কোনো বিষয়ই বলবো, সোশ্যাল মিডিয়াতে অনেকে কেন একেবারে রেড়ে করে ওঠেন, এটাও কিন্তু ভাবতে হবে। শুধু অন্যদেরকে কেস দিয়ে দমাবো, শুধু ইউটিউবারদের বিরুদ্ধে কেস করব কিছু বললেই, এসব এইসব করলে হবে না, নিজেকেও একটু ভাবতে হবে যে কেন আমাকে নিয়ে এত চর্চা হয়, আমার কখন কি অবস্থান ছিল, অবস্থান কীভাবে পাল্টেছে, আর আমি কতটা শুধু লোকের পেছনে লাগার চেষ্টা করি, লোককে আইনি জালে জড়িয়ে সমস্যায় ফেলার চেষ্টা করি। ভাববেন একটু, মানুষজনের এমনি এমনি এত বিরক্তি হয় না আপনার প্রতি। তবে এটা ভাববেন না যে এটা আবার আমি করেছি, এটা আমার কাছে এসছে, অনেক অ্যাঙ্গেল থেকে এসছে, এইসব আমি করিনি আর আবার এইসব করার দরকার হয় না, আমি ভাবতে বলছি। দর্শক কি বলবেন, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।